পশ্চিম বর্ধমান জেলার আসানসোলে এগারোই নভেম্বর থেকে শুরু হতে চলেছে আসানসোল উৎসবের বিশে উৎসবের সূচনা করবেন রাজ্যের মন্ত্রী ঘটক বৃহস্পতিবার চলছে মলয় তারই শেষ মুহূর্তের প্রস্তুতি জানা গেছে আসানসোল উৎসবে একশো আঠাশটি স্টল থাকছে প্রতিদিন অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান এছাড়াও থাকছে বিভিন্ন প্রতিযোগিতা নমস্কার আনন্দ বার্তায় আপনাদের স্বাগত আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন ভালো ভালো নিউজ দেখতে লাইক করে দিন আমাদের প্রস্তুতি চলছে এবং মাননীয় মন্ত্রী মলয় ঘটকের নির্দেশে আমাদের প্রথম এই উৎসব শুরু করি আমরা ছ বছর আগে এবং আসানসোলে এর আগে এরকম বড় মাপের উৎসব ছিল না আপনারা জানেন সাংস্কৃতিক জগতে আলোড়ন ফেলে দিয়েছে এই উৎসব এবং এখানে বহু মানুষের সমাগম হয় আমাদের কোভিডের জন্য গত দুবছরে একটু অসুবিধা হয়েছিল এখন আবার আমরা নতুন করে করছি ভালোভাবে করছি একশো আঠাশটা স্টল আমাদের রয়েছে এবং আমাদের যারা নিজস্ব শিল্পী যারা আসানসোলে বসবাসকারী এবং বহু শিল্পী এখানে অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন কলকাতা এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গার নামি দামি শিল্পীরা এখানে আসবেন সাংস্কৃতিক অনুষ্ঠান হবে সবাইকে আমন্ত্রণ জানাই সবাই আসুন কীরকম মানে দর্শনা দর্শক আসবে কী মনে করছেন খুব ভালোভাবেই দর্শকরা প্রতি বছরই আসেন এবছরে প্রচুর দর্শক এখানে আসবেন এবং মানে সাংস্কৃতিক যে পরিমণ্ডল যেটা খুবই দরকার মানুষের কারণ মানুষ তো শুধু মানে একটা ধরুন মানসিক স্বাস্থ্য বলে একটা ব্যাপার থাকে সেই মানসিক স্বাস্থ্যটাও যদি ঠিকঠাক রাখতে হয় তার জন্য এরকম ধরনের উৎসব বা মেলা খুবই দরকার আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট আনন্দ বার্তা